প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করো। এখানে একটা রাশি দেওয়া আছে x প্লাস এ টু দি পাওয়ার 8। আমরা এখানে দেখছি এখানে পাওয়ার হচ্ছে 8, তাহলে নিঃসন্দেহে প্যাসকেলের ত্রিভুজ এখানে 8 প্লাস 1 অর্থাৎ 9 সংখ্যক সারি থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম সারিতে 1 নিচ্ছি, দ্বিতীয় সারিতে নিচ্ছি 1 1। আচ্ছা, আমরা একটু স্পেস নিয়ে লিখি, এখানে 1 লিখছি, দ্বিতীয় সারিতে 1 1 লিখছি, তৃতীয় সারিতে হবে 1, এবং এই দুটি সংখ্যা আমরা যোগ করবো দ্বিতীয় সারি, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে 2, এবং এখানে আমরা 1 বসিয়ে দেবো। চতুর্থ সারিতে আবার 1 থেকে শুরু করেছি 1, তাহলে 2 1 প্লাস 2 হয়ে যাবে 3, এখানে 2 প্লাস 1 3 হয়ে যাবে, তাই না? 2 প্লাস 1 3 হয়ে যাবে, এবং আমরা এখানে 1 বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা একটা দুটা তিনটা চারটা সারি পেয়েছি। পঞ্চম সারিতে যাচ্ছে 1 1 প্লাস 3 হয়ে যাচ্ছে 4, 3 প্লাস 3 হয়ে যাচ্ছে 6, 3 প্লাস 1 হয়ে যাচ্ছে 4, এবং আমরা এখানে 1 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে সারিতে আমরা যাচ্ছি, এখানে 1 বসাচ্ছি, 1 প্লাস 4 হয়ে যাচ্ছে 5, 4 প্লাস 6 হয়ে যাচ্ছে 10, 6 প্লাস 4 হয়ে যাচ্ছে 10, এবং 4 প্লাস 1 হয়ে যাচ্ছে 5, এবং আমরা সর্বশেষ 1 এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এখানে 1 বসাচ্ছি, 1 প্লাস 5 হয়ে যাচ্ছে 6, 5 প্লাস 10 হয়ে যাচ্ছে 15, 10 প্লাস 10 হয়ে যাচ্ছে 20, 10 প্লাস 5 হয়ে যাচ্ছে 15, 5 প্লাস 1 হয়ে যাচ্ছে 6, এবং 1 এখানে সিম্পলি বসে যাচ্ছে, ঠিক আছে। এর পরবর্তী সারিতে আমরা যাচ্ছি, 1 বসিয়ে দিচ্ছি, 1 প্লাস 6 হয়ে যাচ্ছে 7, 6 প্লাস 15 হয়ে যাচ্ছে 21, 25 প্লাস 20 হয়ে যাচ্ছে 35, 15 প্লাস 20 35, এবং 20 প্লাস 15 হয়ে যাচ্ছে অনুরূপভাবে 35, 15 প্লাস 6 হয়ে যাচ্ছে 21, 6 প্লাস 1 হয়ে যাচ্ছে এখানে 7, এবং আমরা এখানে 1 বসিয়ে দিচ্ছি। আমরা একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি সারি পেয়েছি। সর্বশেষ সারিটা আমরা এবার এখানে নির্ণয় করব। লক্ষ্য করা যাক, আমরা এখানে আবার 1 নিচ্ছি, 1 প্লাস 7 হয়ে যাচ্ছে 8, 7 প্লাস 21, 7 প্লাস 21 হয়ে যাবে 28, রাইট? 21 এবং 35 আমরা এখানে যোগ করছি, আমরা পাবো 56, 35 35 যোগ করলে আমরা পাবো 70, 35 21 অনুরূপভাবে 56 পাওয়া যাবে, 21 7 হয়ে যাবে 28, এবং 7 প্লাস 1 হয়ে যাবে 8, এবং আমরা এখানে 1 বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে সর্বশেষ সারিটি কিন্তু পেয়ে গেছি, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সারি। তাহলে আমরা এখানে এই সারিটিকে আবার টার্গেট করব। লক্ষ্য করা যাক, এখানে যদি আমরা তাকাই, আমাদের যে রাশিটা দেওয়া রয়েছে, রাশিতে রয়েছে x প্লাস এ, তাহলে প্রথম অংশ হচ্ছে x এবং দ্বিতীয় অংশ হচ্ছে a, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে প্রথম যে পদ রয়েছে, লক্ষ্য করা যাক, x প্লাস a টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করবো, তাই না? ইকুয়াল টু প্রথম যে সারি, যে প্রথম সদস্য রয়েছে 1 1, এর সঙ্গে আমরা গুণ করব আমাদের এখানে প্রথম যে অংশ রয়েছে তার পাওয়ার 8 নিয়ে। মানে এখানে লক্ষ্য করা যাক, রাশিটার পাওয়ার কিন্তু 8, তাই না? x প্লাস a টু দি পাওয়ার 8। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 ইন্টু x টু দি পাওয়ার 8। আমরা এটাকে এভাবে লিখতে পারি, 1 ইন্টু x টু দি পাওয়ার 8, এটা x হবে, x টু দি পাওয়ার 8, এবং এখানে পরবর্তী অংশ হচ্ছে a, তাই না? প্লাস এ, তাহলে এ আমরা সিম্পলি নিচ্ছি, এর পাওয়ার হবে 0। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 1 ইন্টু x টু দি পাওয়ার 8, রাইট? বা টেকনিক্যালি x টু দি পাওয়ার 8, প্লাস পরবর্তী এখানে এই সারির পরবর্তী সদস্য হচ্ছে 8, আমরা 8 নিচ্ছি, 8 ইন্টু, লক্ষ্য করা যাক, এখানে আমরা নিয়েছিলাম x টু দি পাওয়ার 8, তাহলে এবার x টু দি পাওয়ার 8 থেকে 1 কমাতে হবে আমাদের পাওয়ার, আমরা পাবো 7, এবং এখানে গুণ অবস্থায় ছিল a, তাই না? এবং এর পাওয়ার ছিল 0, তাহলে 0 এর চাইতে আমরা 1 যোগ করবো, 0 এর সাথে 1 যোগ করবো, তাহলে এখানে নেক্সট এক্ষেত্রে এই রাশিটার ক্ষেত্রে লক্ষ্য করা যাক, এখানে এর পাওয়ার হবে 1, তাহলে আমরা পাচ্ছি 8x টু দি পাওয়ার 7, 8x টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 1, তাহলে আমরা কিন্তু এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করবো। তাহলে আমরা খুব সহজে পরবর্তী এখানে যে এখানে কি বলবো পদটা, সেটা নির্ণয় করতে পারবো। পরবর্তী পদ পাওয়ার হবে 28, এবং x এর পাওয়ার হবে 1 কম, এখানে 7 আছে হয়ে যাবে 6, এবং এখানে a এর পাওয়ার হয়ে যাবে 2। ওকে, পরবর্তী এখানে টার্ম কত হবে, পরবর্তী টার্মের সহগ হবে 56 ডেফিনেটলি, এবং এর সাথে আমাদের গুণ অবস্থায় থাকবে x টু দি পাওয়ার, লক্ষ্য করা যাক, 6 মাইনাস 1 অর্থাৎ 5, এবং এখানে থাকবে আমাদের a টু দি পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ হয়ে যাবে 3, তাই না? প্লাস লক্ষ্য করা যাক, পরবর্তী যে পদ রয়েছে এর সহগ হচ্ছে 70 70, এর সাথে গুণ অবস্থায় থাকবে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 অর্থাৎ x টু দি পাওয়ার 4, এবং এখানে গুণ অবস্থায় থাকবে a টু দি পাওয়ার 3 প্লাস 1 অর্থাৎ 4। প্লাস লক্ষ্য করা যাক, এরপরের পদের সহগ হচ্ছে 56 56, এর সঙ্গে আমাদের গুণ অবস্থা নিতে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 অর্থাৎ 3 ইন্টু a টু দি পাওয়ার, লক্ষ্য করা যাক, 4 প্লাস 1 হয়ে যাবে 5। প্লাস লক্ষ্য করা যাক, এরপর আমরা 28 নিচ্ছি, পরবর্তী পদের সহগ হচ্ছে 28, এর সাথে গুণ অবস্থায় থাকবে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ x টু দি পাওয়ার 2 অর্থাৎ x² ইন্টু a টু দি পাওয়ার, লক্ষ্য করা যাক, 5 প্লাস 1 অর্থাৎ a টু দি পাওয়ার 6। প্লাস লক্ষ্য করা যাক, 28 এর পরবর্তী যে সদস্য 8, তাই না, 8 এর সাথে গুণ অবস্থায় থাকবে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ x টু দি পাওয়ার 1, বা সিম্পলি আমরা x লিখতে পারি, ওকে, প্রবলেম নাই,
আমরা x লিখলাম সহজ ভাবে এবং a টু দি পাওয়ার আমরা পাচ্ছি 6 minus, 6 plus 1 অর্থাৎ a টু দি পাওয়ার আমরা পাবো 7 প্লাস লক্ষ্য করা যাক আমরা এখানে পাচ্ছি 1 পরবর্তী সর্বশেষ যে সারির এই সারির বাম দিক থেকে ডান দিকে সর্বশেষ সদস্য হচ্ছে 1 তাহলে সর্বশেষ যে পদ রয়েছে এর সহগ হবে 1 डेफिनेटলি 1 এর সাথে আমাদের গুণ অবস্থায় এখানে বসাতে হবে x টু দি পাওয়ার 1 minus 1 অর্থাৎ x টু দি পাওয়ার 0 মানে 1 তাই চাইলে আমরা এটাকে উপেক্ষা করতে পারি ইনটু a টু দি পাওয়ার 7 plus 1 তাই না 7 plus 1 হয়ে যাবে 8 a টু দি পাওয়ার 8 1 ইনটু a টু দি পাওয়ার 8 হয়ে যাবে a টু দি পাওয়ার 8 এবং আমরা চাইলে এখানে a টু দি পাওয়ার 1 কে a লিখতে পারি তাই না এখানে সিম্পলি আমাদের পাওয়ার 1 মিশিয়ে দিচ্ছে তাহলে লক্ষ্য করা যাক আমরা কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে x টু দি x প্লাস a টু দি পাওয়ার 8 এই যে রাশিটা রয়েছে একে বিস্তৃত করতে পারলাম এবং এটাই হবে আমাদের অ্যানসার